মর্নিং ফ্যামিলি, আজ নিয়ে পরপর দুদিন রোদে দেখা মিলেছে, বিশ্বাস করে উঠতে পারছি না। বাট সে পড়েছে জলে। কি মনে হয় এই গাছটা হবে? মানে আমরা না ভালো খারাপ কিচ্ছু বুঝতে পারছি না। কি রে, সিরিয়াস জন্মাষ্টমীর ভেজা? ঠিক হয়ে যাবে, বুঝতেই পারছো। ব্লগ মোটামুটি আমি কন্টিনিউ করছি, আর আগ্রাম বাগ্রাম ব্লগ হতে চলেছে। এটা তো তোমরা রেগুলার দেখতে দেখতে অভ্যস্ত, আজকে এটা নতুন। আমি তো যেন দেখতেও পেলাম না। আঁকার কম্পিটিশনে আমি একটা প্রজাপতি এঁকেছিলাম না, তোমরা তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো। বাড়ির সবাই বলছো ওটাকে আঁকতে, বাট সকাল থেকে কনফিউশন চলছে যে ওটাকে কি এই দেয়ালে আঁকা হবে না এইখানটা করে আঁকা হবে। কি বলতো, এখানটা হলে থিম থাকবে যে গাছের উপর প্রজাপতি বসেছে, আর এখানটা হলে থিম থাকবে যে ফুলের উপর। সেই চলছে। এই শোনো 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 মা, শোনো না, প্রজাপতিটা এখানটা আঁকবো না, দেখো এরকম এরকম এখানটা আঁকবো, এখানটাই তো ভালো হবে, এখানটা ভালো হবে। আমারও মনে হচ্ছে এই দেয়ালটা আমি এমনি আগে থেকে বিগড়ে রেখে দিয়েছি, এটাকে আর নাই বা বেগড়ালাম। আমার মনে হচ্ছে ওই সবুজ দেয়ালটাই বেশি ভালো লাগবে, গাছের কাছে 3D প্রজাপতিটা উড়ে এসে বসছে, এরকম একটা এফেক্ট করবে কিন্তু। ও মা কি বলো, আমার এখানে, আরে আমি নিউট্রাল, আমি বুঝেই উঠতে পারছি না। তোমরা সবাই মিলে ঠিক করে আমাকে জানিও। আচ্ছা এখানে আঁকা আছে, এটাই হোক না। কি রে, এলো তোমার লাউ গাছ কুমড়ো গাছ সব, যা পুরো হুড়ুয়ানে দিল। এ বাবা, চল চল, হুশ হুশ হুশ, বল্লাট হ্যাঁ, হুশ হুশ হুশ, পালাগুলোকে শুইয়ে। আমার না প্রচন্ড নার্ভাস লাগছে, তবু যাই হোক ভগবানের নাম নিয়ে শুরু করছি। আর প্রবলেমটা দেখো, আমি বসে পুরো হাত পাবো না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু হতে হবে, মানে অদ্ভুত পজিশনে আছে। কথা বাড়িয়ে লাভ নেই, আমি শুরু করলাম। আমি এখন থেকেই বুঝতে পারছি ভালো হবে। আমার তো টোটাল নার্ভাস লাগছে, সেটা মনে হয় আমাকে দেখেও খানিকটা বোঝা যাচ্ছে। এই দিদি, ওতে কি কালো দেয়া ছিল? হ্যাঁ দেখ না কি বাজে একটা কালার আসছে। এ বাবা, ছাই কালার এসে যাচ্ছে তো। আমার না আউটলাইনটা হয়ে গেছে, এবার একটু মোটা করবো। পুরো 3D লাগছে, পুরো উঠে আছে। কিছু বল, আসলে এতটাই ভালো লাগছে না,
আর কোনো কিছু দেখতে ইচ্ছে করছে না। এইরকম ভাব, এইরকম প্রজাপতি যদি চারিদিকটা ছিটিয়ে থাকে। আমি ভাবছিলাম এরপরের বার যখন আমরা দেয়াল করবো না শুধু প্রজাপতিদের মতো, দারুণ লাগবে না? হেভি দেখতে লাগবে। ওর আবার ঠ্যাংও আছে। কতগুলো একটু ভালো আছে, একটু একটু না হেল্প করলে পারিস, আমার সাধারণত একটু দিয়ে না। তুই নে। সব একদম টেনে নিয়ে চলে এসো। এটা আর একটা গাছটা, ও দুটো গাছই উপরে দিয়েছে। এবার তো মাথা গরম হয়ে যাবে। তবে ওষুধে নিচে দেব বলে কুমড়ো পচে যায়। আর কুমড়ো গাছই নেই। সবে ডালপালা মিলছিল, এত বড় কুমড়ো গাছ পুরো নষ্ট। প্রথমবার করছি লোতে মাছ, এক্সাইটেড না ভয় পাচ্ছি সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমি এখান থেকে উঁকি মারছি। দেখ তোর জন্য এক পিস চিংড়ি মাছ দিয়েছে, ওদের পেটে মনে ছিল কিছু। যা লোকে মাছের ঝুড়ি আমি দেবে কিনা আজকে। তুই যে বানালি কেমন খেতে করেছিস? মানে আজকে রান্না না আরো কিছু হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি আলু ভাজা, ডাল ডাল ইত্যাদি ইত্যাদি, মানে আমি না ভাবতে পারছি না। এমনিতেই লোটে মাছটা এখন আমার ফেভারিটের জায়গায় চলে এসেছে। ভালো কি রাঁধতে পেরেছিস? কি গরম না, মায়ের মতো হয় না মনে হচ্ছে। সবাই না বলছে এখানে গাছটা রাখা হয়েছে এত সুন্দর দেখতে লাগছে, বাট এখানে রাখা তো সম্ভবই না। এবার ওষুধপত্র খাবে? আমি বেরোলাম, আমি বেরোলাম একটু ওষুধ দোকানে। অ্যাকচুয়াল রুমপাত্র জ্বর সর্দিটা প্রায় হয় তো, বাড়িতে ওষুধপত্র রাখাই থাকে, হাত কার্যক্ষেত্রে নেই, আর এরকম দেখে কি থাকা যায়? বা তারা উড়োয় পড়তে আসবে। এই সিজনে না মোটামুটি সবাইকার জ্বর হচ্ছে, সো তোমরা একটু সাবধানেই থেকো। আমার এখানে তো ঝিলিক, সায়ন, রুম্পা সকলেরই ধরতে গেলে এক এক করে হয়ে গেল। এই রে ঝিলিকের এখনো জ্বর সারেনি। জ্বর হয়েছে বলে হিমচের বড়া, আমিও একটা আড্ডা পেলাম। ও মা, আমার জ্বর হলেও পরে দিতে হবে। কেমন হয়েছে? আরে আমার দিদির যদি না প্রজাপতিটাকে টেনে আনবে, পুরো 3D না মনে হচ্ছে উঠে আছে। সত্যি ভালো হয়েছে না, না হলে না এ ভীষণ মন রাখার জন্য সবকিছু বলে। সত্যি খুব সুন্দর হয়েছে। এটা যদি পুট্টির দেয়াল হতো হেভি হতো বল দিদি। কেন, এমনি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। আমি না আমার মুখটা দেখাচ্ছি না, প্রচন্ড খারাপ দশায় আছি আমি। এই আমার মোটামুটি লাস্ট ফিনিশিং চলছে, আজ মোটামুটি আমার ডান। প্রচুর কাজকর্ম করেছি তাই বোধ হয় মা তর্কা করেছে। তো তর্কা রুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।